প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি নবম শ্রেণী হিসাববিজ্ঞান বিষয়ের উপর তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি এবং আজকে আমরা ইতিমধ্যে শুরু করেছি তৃতীয় অধ্যায়, যেটার বিষয়বস্তু হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। সেই অধ্যায়ের উপর আজকে আমরা ক্লাস করব এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা এবং আমাদের যে দুতরফা দাখিলা পদ্ধতিতে দুটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে ডেবিট পক্ষ এবং অপরটি রয়েছে ক্রেডিট পক্ষ। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী যে রয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা আলোচনা করার আগে আমরা আগে জেনে নেই যে দুতরফা দাখিলা পদ্ধতিটা কী। গত ক্লাসে কিন্তু আমি দুতরফা দাখিলা পদ্ধতিটার সংজ্ঞা এবং মূলনীতি আলোচনা করেছিলাম, তোমাদের কিছু মনে পড়ে? আশা করছি যে মনে আছে। নামটা থেকে আমরা বুঝতে পারছি যে দুতরফা অর্থাৎ কি, একটি লেনদেনে দুইটা পক্ষ রয়েছে, তাই না? এবং দুই পক্ষের মিলনে একটি হিসাব ব্যবস্থা আর কি। তাহলে একটি হিসাবে দুটি পক্ষ থাকবে, একটি হবে ডেবিট পক্ষ এবং অপরটি হবে ক্রেডিট পক্ষ। এবং ডেবিটে যে টাকা থাকবে অর্থাৎ ডেবিটের সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা ক্রেডিটের সমপরিমাণ টাকাটাকেই সমান করা হবে এবং ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান হবে। এবং একতরফা অর্থাৎ একটি লেনদেনে যদি একটি পক্ষ থেকে থাকে তাহলে সেই লেনদেনটা কি আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে অন্তর্ভুক্ত করতে পারি? না। তাহলে যে লেনদেনে দুটি পক্ষ রয়েছে এবং এক পক্ষ রয়েছে ডেবিট এবং অপর পক্ষ রয়েছে ক্রেডিট এবং ডেবিটের জন্য সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট পক্ষ সমান করা হয়, তাহলে সে লেনদেনকে আমরা বলবো দুতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, গত ক্লাসে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি দেখিয়েছিলাম, আজকে আমরা দেখে নেব দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত এবং স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি, যেটা কিনা আমরা মূলনীতি আলোচনা করার আগেই দেখেছিলাম। তাহলে আমরা এত গভীর আলোচনায় না গিয়ে সুবিধাগুলো শুধু পড়ে নিই। চলো, দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম যে সুবিধা, যে কারণে এই হিসাবটি জনপ্রিয়, সেটা হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। অর্থাৎ প্রতিটি লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ কি, এখানে কোনো ভেজাল নেই বা অনিশ্চিত হিসাব দিয়ে আমি কোনো লেনদেন বন্ধ করবো এরকম কোনো হওয়ার সম্ভাবনা নেই। তাহলে পরিপূর্ণ হিসাব অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট কী হবে, সমান হবে, তাহলে সেটা কিন্তু পরিপূর্ণ হিসাব। এই কারণে দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু বেশ জনপ্রিয়। আচ্ছা, তাহলে এটা গেল প্রথম সুবিধা। তারপর যে দ্বিতীয় বিষয়টি রয়েছে, লাভ লোকসান নিরূপণ। অর্থাৎ এই পদ্ধতিতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিপূর্ণ ও সঠিক সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময় শেষে বিশদ আয় বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসায় নিট মুনাফা নিট লোকসান নির্ণয় করা যায়। গাণিতিক শুদ্ধতা যাচাই, প্রতিটি লেনদেনে ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কে ক্রেডিট লিপিবদ্ধ করা হয়, ফলে রাওয়ামিল প্রস্তুত করার সময় কি গাণিতিক শুদ্ধতা যাচাইটা কি আমাদের সহজ হয়। তারপর দেখো বলেছে আর্থিক অবস্থার নিরূপণ। যেহেতু এটি একটি পরিপূর্ণ হিসাব, তাহলে আর্থিক অবস্থার নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থা নিরূপণটা কি খুব ভালো মতো করা যায়। ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন, এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে খুব সহজেই ভুল ত্রুটি ও জালিয়াতি চিহ্নিত করে প্রতিরোধের ব্যবস্থা করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ, এই পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় কি সহজে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ ব্যয় আমার অতিরিক্ত ব্যয় কখনোই হবে না, সবসময় ব্যয়টা কি আমার নিয়ন্ত্রণে বা আমার আয়ত্তে থাকবে। মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়, যেহেতু আমার ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ সমান, তাহলে আমার দেনা পাওনার পরিমাণটা কি নির্ণয় করা সহজ হয়ে যায়। সঠিক কর নির্ধারণ, এই পদ্ধতিতে সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর ও আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। সহজ প্রয়োগ, দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাই ছোট বড় প্রতিটি প্রতিষ্ঠানে এই পদ্ধতি কি সহজে ব্যবহার করা যায়। সর্বজনীন স্বীকৃতি, দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ ও নির্ভরযোগ্য পদ্ধতি বিধায় সমগ্র বিশ্বে এই পদ্ধতি কি একটি সর্বজন স্বীকৃত পদ্ধতি হিসেবে কি গ্রহণযোগ্যতা পেয়েছে। তাহলে স্নেহের ছাত্রী বোনেরা, এই দশটা ছিল দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। আশা করছি যে তোমরা এগুলো বুঝতে পেরেছ। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমরা নেক্সট আলোচনা করব ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, অর্থাৎ
কিভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট দুইটা নিয়ম নির্ণয় করব সেটা যে আমাদের কতগুলো নিয়ম রয়েছে আজকে আমরা সেগুলো দেখে নিব। পূর্বেই বলা হয়েছে যে দুরতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অর্থ কী হবে সমান হবে। এটা কিন্তু দুরতরফা দাখিলা পদ্ধতির প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। এই ধারণাই হিসাব সমীকরণের ভিত্তি। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হলো, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম, মনে আছে কি তোমাদের, সম্পদ, দায় এবং কি মালিকানা শত, এ সমান সমান এল প্লাস পি অর্থাৎ অ্যাসেটস সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। অতএব বলা যায় আমরা ব্যবসায় নিম্নোক্ত ধরনের হিসাব দেখতে পাই, সম্পদ, দায়, মালিকানা শত, আয় এবং ব্যয়। তাহলে বিভিন্ন শ্রেণী হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিগুলো নিজে দেখো বর্ণনা করা হলো, তাহলে আমরা চলো দেখে নিই। সম্পদ, আচ্ছা সম্পদটা কি? সম্পদ হচ্ছে লেনদেনের ফলে সম্পদ এমন একটা জিনিস যেটা কি বাড়তেও পারে আবার কি কমতেও পারে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ কি হবে, বৃদ্ধি হবে, এবং বিক্রয় করা হলে কি হবে, হ্রাস হবে। তাহলে আমাদের সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা হবে কি ডেবিট, এবং সম্পদ যদি হ্রাস পায় সেটা হবে কি ক্রেডিট। তাহলে এটা কিন্তু মনে রাখার বিষয় যে সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা হবে ডেবিট, সম্পদ হ্রাস পেলে সেটা হবে ক্রেডিট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ সম্পদের বিষয়টা। তারপর হচ্ছে দায়, অর্থাৎ দায় কি? দায় হচ্ছে আমাদের দেনা, অর্থাৎ কারো কাছে যদি আমরা কোনো টাকা নিয়ে এনে থাকি সেটা যদি আমাদের দিতে হয় বা আমাদের সে আমার কাছে পাওনাদার হয়ে থাকে, তখন কি সেই টাকাটাই হচ্ছে আমার বা সম্পদটাই হচ্ছে কি আমার দায়। তাহলে সম্পদের মতোই লেনদেনের ফলে দায় বৃদ্ধি পায়, লেনদেনের ফলে দায় বৃদ্ধি পায় আবার হ্রাসও পেতে পারে। দায় যদি বৃদ্ধি পায় দেখো ক্রেডিট, দায় যদি হ্রাস পায় তাহলে হবে কি ডেবিট। তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। মনে রাখার বিষয় হচ্ছে সম্পদ এবং দায়, চিন্তা করবে সম্পদ যদি বৃদ্ধি পায় সেটা হবে ডেবিট, আর দায়টা হবে উল্টো, অর্থাৎ দায় যদি হ্রাস পায় সেটা হবে ডেবিট, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট, আর দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে সম্পদ এবং দায়টা বুঝতে পেরেছো, এবং এটা কিন্তু এভাবে মনে রাখবে, সম্পদ এবং দায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিপরীতমুখী। তারপর হচ্ছে মালিকানা শত। আচ্ছা মালিকানা শতটা কি? আমরা জানি যে ব্যবসায় শুরু করার জন্য মালিক প্রথমে মূলধন আনে, ফলে কি মালিকানা শতটা বৃদ্ধি পায়। মালিকানা শত আবার মালিক ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে মালিকানা শত হ্রাস পায়। মালিকানা শত প্রতিষ্ঠানের জন্য কি এক ধরনের দায়, কারণ হিসাববিজ্ঞানী নীতি অনুযায়ী মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান কি সম্পূর্ণ আলাদা সত্তা। ফলে দায়ের মতোই মালিকানা শত বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট, অর্থাৎ দায় এবং মালিকানা শতটা কি এক, অর্থাৎ দায় এবং মালিকানা শত বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে কি হবে ডেবিট হবে, বুঝতে পেরেছ। তারপর হচ্ছে আয়। ব্যবসায়ীর মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের মুনাফা অর্জন। প্রকৃতপক্ষে মুনাফা অর্জন হচ্ছে বা রেভিনিউ বা এর ওই অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। তাহলে আয় যদি বৃদ্ধি পায় সেটা হবে ডেবিট, এবং আয় যদি হ্রাস পায় সেটা হবে ক্রেডিট, তাই না? তাহলে মনে রাখার বিষয় আয় যদি বৃদ্ধি পায় ডেবিট, আয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আয়ের বিপরীতে আছে ব্যয়, তেমনি ব্যয় যদি বৃদ্ধি পায় সেটা হবে ক্রেডিট, ব্যয় যদি হ্রাস পায় সেটা হবে ডেবিট। তাহলে সম্পদ এবং দায় বিপরীতমুখী, এবং দায় এবং মালিকানা শত একই, আর আয় এবং ব্যয় বিপরীতমুখী। তাহলে এভাবে তোমরা মনে রাখবে, বুঝতে পেরেছো? তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির আমাদের কতগুলো সুন্দর উদাহরণ রয়েছে যে কোনটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো সেটা আমরা আলোচনা করে দেখব উদাহরণগুলো। তাহলে তোমরা অবশ্যই দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাটা না পড়লে হবে, যেহেতু সহজ তোমরা এটা একবার পড়লে পারবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলীটা তোমরা অবশ্যই ভালো মতো ভাষায় পড়বে, এবং যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে আমরা আবার সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।